बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थी बंधुरा, मणिपुर उच्च विद्यालय कलेजेर नियमित शिक्षामूलक अनुष्ठान आमादेर पाठशालाय तोमादेर सकल के शुभेच्छा और स्वागतम। आशा करी महान आल्लाहर रहमते तोमरा सबाई भालो आछो। तो आमी आज के तोमादेरके नवम दशम श्रेणी फिनान्स और बैंकिंग विषय एक गुरुत्वपूर्ण अध्याय निये आलोचना करब। आमरा आशा करी तोमरा तोमादेर प्रयोजनीय खातापत्र निये टेलिविशन सेटेर सामने बसे अधीर आग्रह अपेक्षा करछो। तो आमरा आर कथा ना बाड़िये आमरा आमादेर कार्यक्रमे चले जाई। आमरा नीचेर छविगुलो देखार चेष्टा करी। प्रथम छविटीते आमरा देखते पाच्छी कि देखते पाच्छी एकटी क्षतिग्रस्त धान क्षेतर छवि, जेटी बन्ना शिलाबृष्टि बा अन्य कोनो प्राकृतिक दुर्योगेर कारणे क्षतिग्रस्त हो गेछे। एर परेर छविटी देखार चेष्टा करी। एई छविटीते देखा जाच्छे अग्निकाण्डे क्षतिग्रस्त हयेछे एई धरनेर एकटी कारखानार छवि। शिक्षार्थी बंधुरा, आमरा सबाई जानि ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে সেখানে এক ধরনের অনিশ্চয়তা কাজ করে, অর্থাৎ আমি যা লাভের আশা করি সেটি হতেও পারে নাও হতে পারে। এখন এই ধরনের অনিশ্চয়তা থেকে, অর্থাৎ একজন কৃষক তার ধান খেতে ধান লাগিয়েছেন, তিনি যেই রকম ফসল পাবেন আশা করেছিলেন তিনি সেই রকম ফসল এই বন্যার কারণে পাচ্ছেন না। কারখানার মালিক কারখানাটির থেকে যে পরিমাণ পণ্য উৎপাদন করবে বলে ভেবেছিলেন সেই পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করতে পারছেন না অগ্নিকাণ্ডের ক্ষতির কারণে। এই ধরনের অনিশ্চয়তার কারণে যে সমস্যাটি তৈরি হয়, আমরা আমাদের আলোচনার বিষয় সেটি, যে আমাদের আজকের পাঠ হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। তো আমরা দেখার চেষ্টা করি এই অধ্যায় শেষে আমরা কী কী জানব, ঝুঁকি ও অনিশ্চয়তা কী তা শিক্ষার্থীরা বলতে পারবে, ঝুঁকি ও অনিশ্চয়তার কারণ বর্ণনা করতে পারবে, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারবে এবং আদর্শ বিচ্যুতি নির্ণয়ের মাধ্যমে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। প্রথমত জেনে নিই ঝুঁকি কী এবং অনিশ্চয়তা কী। মানুষের ব্যক্তিগত, সামাজিক ও ব্যবসায়িক জগতে নানা রকমের অনিশ্চয়তা বিদ্যমান, অর্থাৎ আমরা এক ধরনের প্রত্যাশা করি বাস্তবে অন্যরকম হয় এবং এখন থেকে পরবর্তী সময়ে কি হবে এই বিষয়টি সম্পর্কে আমরা কেউ নিশ্চিত নই। এই নিশ্চিত না থাকাতেই হচ্ছে মূলত অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপযোগ্য, এই অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপযোগ্য সেটি হচ্ছে ঝুঁকি। তার মানে পরিমাপযোগ্য অনিশ্চয়তাকে আমরা বলবো ঝুঁকি। ঝুঁকির সাথে অনিশ্চয়তার একটা নিবিড় সম্পর্ক রয়েছে, কারণ ভবিষ্যতের অনিশ্চয়তা থেকেই ঝুঁকির উৎপত্তি হয়। আবার একটু খেয়াল করব যে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং ব্যবসায়িক জীবনে এই অনিশ্চয়তাগুলো থেকে থাকে এবং এই অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপযোগ্য তাকে ঝুঁকি বলা হয়। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় ঝুঁকি কী বা ঝুঁকি কাকে বলে, আমরা বলতে পারবো যে পরিমাপযোগ্য অনিশ্চয়তাটাকে ঝুঁকি বলা হয়। আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করি। ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিনিয়োগকারী পর্যন্ত সবাইকে লক্ষ্য অর্জনে বাধা দেয়। অনিশ্চয়তার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম বেশি হয়। অর্থাৎ একজন কৃষক জমিতে ফসল উৎপাদন করে তিনি মনে করেছিলেন যে তিনি 5 মণ ধান পাবেন, কিন্তু বন্যার কারণে বা শিলাবৃষ্টির কারণে বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি সেই পরিমাণ ফসল উৎপাদন করতে পারেননি। একজন শিল্পপতি তার কারখানায় যে পরিমাণ পণ্য উৎপাদন করবেন আশা করেছিলেন অগ্নিকাণ্ডের জন্য তিনি সেই পরিমাণ পণ্য উৎপাদন করতে পারেননি। কাজেই যা আশা করেন তার চাইতে অনিশ্চয়তার কারণে
তার প্রাপ্তিটা কম বেশি হতে পারে। এই প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল হতে ভিন্ন হওয়ার সম্ভাবনাকেই ব্যবসায় অর্থায়নে ঝুঁকি বলা হয়। এখানে আরও একটু জানার চেষ্টা করি, একজন কৃষক ভালো ফসলের প্রত্যাশায় চাষাবাদ করলেও তিনি ভালো ফসল পেতেও পারেন আবার নাও পেতে পারেন, যেটি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে বন্যা হতে পারে, খরা হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে বা অন্য যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। একজন শিক্ষার্থী এ প্লাস পাওয়ার আশায় পড়ালেখা করলেও সে এ প্লাস পেতেও পারে আবার নাও পেতে পারে, কারণ সকল শিক্ষার্থী আশা করে সে এ প্লাস পাবে, কিন্তু কোনো না কোনো কারণে সে এ প্লাস পেতেও পারে আবার নাও পেতে পারে। একজন বিনিয়োগকারী শেয়ার ক্রয় করে যে প্রত্যাশিত লভ্যাংশ তিনি আশা করেন, অর্থাৎ যে পরিমাণ লভ্যাংশ তিনি পাবেন আশা করেন, তিনি সেই পরিমাণ লভ্যাংশ পেতেও পারেন আবার নাও পেতে পারেন। এই সবগুলো ঘটনাই, তিনটি ঘটনাই ভিন্ন ভিন্নভাবে যদি আমরা দেখি, তিনটি ঘটনাই অনিশ্চয়তা। কৃষক জমিতে ফসল বুনলেন, তিনি বেশি পাবেন আশা করেছিলেন, বেশি পেতেও পারেন নাও পারেন। শিক্ষার্থী পড়ালেখা করে এ প্লাস পাওয়ার আশা নিয়ে পরীক্ষার হলে গিয়েছে, সে এ প্লাস পেতেও পারে নাও পেতে পারে। বিনিয়োগকারী শেয়ার ক্রয় করেছেন বেশি লাভের আশায়, বেশি লাভ পেতেও পারেন নাও পেতে পারেন। এই সবগুলোই অনিশ্চয়তা, কারণ বাস্তবে এগুলো হতেও পারে আবার নাও হতে পারে, আর এই অনিশ্চয়তার যে অংশ পরিমাপযোগ্য তাই ঝুঁকি। তাহলে আমরা বলতে পারি যে ঝুঁকি হচ্ছে অনিশ্চয়তা থেকে সৃষ্ট একটি বিষয়, তবে সেটি হচ্ছে পরিমাপযোগ্য অনিশ্চয়তা। অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে বলা হয় ঝুঁকি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবে, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান। কী ধরনের পার্থক্য? যদিও অনিশ্চয়তা থেকে ঝুঁকির সৃষ্টি হয়, তথাপি ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। প্রথমত, সব অনিশ্চয়তা ঝুঁকি নয়, কারণ সব অনিশ্চয়তাকে পরিমাপ করা যায় না। যেমন একজন শিক্ষার্থী এ প্লাস পায়নি, এখন এটি অনিশ্চয়তা থেকে হয়েছে, বাট কত টাকার ক্ষতি হয়েছে, কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি পরিমাপ করা যাচ্ছে না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে সে চাচ্ছে যে ভালো একটি চাকরি পাবে, কিন্তু সে তার প্রত্যাশিত চাকরিটি নাও পেতে পারে, এক্ষেত্রে কত টাকার ক্ষতি হয়েছে সেটি পরিমাপযোগ্য নয়। এই জন্য সব অনিশ্চয়তাটাকে ঝুঁকি বলা যাবে না। এখন খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কাই হচ্ছে ঝুঁকি, কিন্তু খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা কেমন তা যদি জানা না থাকে, তবে সেই অনিশ্চয়তাটাকে ঝুঁকি বলা যায় না। যেমন একটু আগেই বলেছিলাম যে এ প্লাস পায়নি, বা একজন বিশ্ববিদ্যালয়ে পাশ করা শিক্ষার্থী তার প্রত্যাশিত চাকরি পায়নি, এই খারাপ ঘটনাটি কেমন, কী পরিমাণ এটি জানা যাচ্ছে না, কাজে এটাকে ঝুঁকি বলা যাবে না। আর একজন কৃষক জমিতে ধান লাগিয়েছেন বা অন্য কোনো ফসল লাগিয়েছেন, একজন মৎস্যজীবী তিনি পুকুরে মাছের চাষ করেছেন, অথবা একজন বিনিয়োগকারী শেয়ার ক্রয় করেছেন, অথবা একজন ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানে পুঁজি বিনিয়োগ করেছেন, সেখানে লাভ তিনি যা আশা করেছেন সেটি পেতেও পারেন নাও পারেন, সেটি অনিশ্চয়তা, এবং সেই অনিশ্চয়তাটি পরবর্তীতে পরিমাপযোগ্য। অর্থাৎ তিনি হয়তো আশা করেছিলেন 20 টাকা লাভ করতে পারবেন, কিন্তু তিনি 20 টাকার জায়গায় 10 টাকা লাভ করেছেন, তাহলে 10 টাকা কম লাভ করেছেন। এই যে পরিমাপ করা গেছে সেই অংশটুকু হচ্ছে ঝুঁকি, আর যে অংশটুকু পরিমাপযোগ্য নয় সেই অংশটুকু হচ্ছে অনিশ্চয়তা। দ্বিতীয়ত, ঝুঁকি পরিমাপ করা যায় বিভিন্ন কৌশলে, ঝুঁকির পরিমাণ কমানোও যায়। যেখানে ক্ষতি হবে আশঙ্কা থাকে, সেই ক্ষতি কমানোর জন্য কর্তৃপক্ষ কিছু ব্যবস্থাও গ্রহণ করে। যেমন আমরা জানি যে বেশি পরিমাণে পরিচালন ব্যয় যদি হয়, অর্থাৎ খরচ যদি বেড়ে যায়, তাহলে লাভের পরিমাণ কমে যায়। এখন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যদি খরচ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, তাহলে খরচের পরিমাণ যেমনিভাবে কমবে, আনুপাতিক হারে লাভের পরিমাণ বেড়ে যেতে পারে। অথবা একজন দক্ষ ব্যবস্থাপক নিয়োগ দিলে
যদি কারবারটা আরও গতিশীল হয়, আরও বেশি লাভ করতে পারবে মনে করা হয়, সেজন্য তারা পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং সেই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে, কৌশলগুলো গ্রহণের মাধ্যমে ঝুঁকির পরিমাণকে কমানো যায়। কিন্তু অনিশ্চয়তাকে কোনো কৌশল দিয়ে কমানো যায় না, কারণ সেই ক্ষেত্রে কোনো কৌশল ব্যবহার করার সুযোগও থাকে না। যেমন ভূমিকম্পের মাধ্যমে যদি কোনো ক্ষতি হয়, এটি একটি ক্ষতি, কিন্তু ভূমিকম্পকে কোনো কৌশল দিয়ে নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে না, কারণ ঝুঁকি বীমাযোগ্য আর অনিশ্চয়তা বীমাযোগ্য নয়। আমরা জানি যে বীমাযোগ্য যে সকল বিষয় সেখানে কোনো মূল্য নির্ধারণ করা থাকে ইত্যাদি। এরপরে দেখার চেষ্টা করি ঝুঁকির উৎসগুলো কী কী। ঝুঁকির উৎস প্রধানত দু ধরনের, ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে একটি, আর আরেকটি হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। তো আমরা যদি প্রথমে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে দুটি ঝুঁকিকে দেখি, একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, আরেকটি আর্থিক ঝুঁকি। আর বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে দু ধরনের ঝুঁকি, সুদহারের ঝুঁকি এবং তারল্য ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকিটি কি? ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য বা একটা প্রতিষ্ঠানকে কর্মক্ষম রাখার জন্য বিভিন্ন ধরনের পরিচালন ব্যয়ের সৃষ্টি হয়। সেই পরিচালন ব্যয়গুলো কি? কর্মচারীদের বেতন ভাতা, কাঁচামালের খরচ বা পণ্য ক্রয়ের খরচ, বীমা খরচ, পরিবহন, বিজ্ঞাপন, এই ধরনের নানা খরচের সমষ্টিকে আমরা বলে থাকি পরিচালন ব্যয়। এসব পরিচালন খরচ পরিশোধের অক্ষমতা থেকে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। অক্ষমতা হচ্ছে অপারগতা, পরিশোধ করতে না পারা। কারণ কি? বিক্রয় আয়ে স্থিতিশীলতা না থাকলে পরিচালন ব্যয় মেটানোর ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেয়। এখন স্থিতিশীলতা, যে একজন ব্যক্তি ব্যবসা যখন শুরু করেন তিনি যে পরিমাণ আশা করেছিলেন যে প্রতি মাসে তার বিক্রয়ের পরিমাণ হয়তো 50,000 টাকা হবে বা 60,000 টাকা হবে বা 1,00,000 টাকা হবে, কিন্তু তার প্রত্যাশা অনুযায়ী বিক্রয়টি না হলে তিনি তার পরিচালন খরচগুলো নির্বাহ করতে পারছেন না, কিছু অসুবিধা তৈরি হচ্ছে। এই অসুবিধা থেকে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়, তখন প্রতিষ্ঠানের মুনাফা সংক্রান্ত এই অনিশ্চয়তা তৈরি হয়, যাকে আমরা ব্যবসায়িক ঝুঁকি বলে থাকি। বিক্রয় মূল্য ও বিক্রয়ের পরিমাণে পরিবর্তন, অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা এ ধরনের ঝুঁকির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। দ্বিতীয়ত আর্থিক ঝুঁকি। অনেক সময়ে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যারা, তারা নিজস্ব মূলধনের বাইরে বহিঃস্থ উৎস থেকেও তহবিল সংগ্রহ করে থাকেন, অর্থাৎ ঋণ করে তারা তাদের কারবার পরিচালনার ব্যবস্থা করে থাকেন। এখন ঋণের ক্ষেত্রে সুদ পরিশোধ বাধ্যতামূলক এবং ঋণের কিস্তি পরিশোধ বাধ্যতামূলক। কোনো কারণে এই দায় পরিশোধের অক্ষমতা যদি তৈরি হয়, অর্থাৎ সুদ পরিশোধ এবং ঋণের কিস্তি পরিশোধের অক্ষমতা তৈরি হয়, তাহলে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পদ বা অন্য যে সকল মূল্যবান জিনিসপত্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের নিকট বন্ধক রেখে বা জমা রেখে ঋণ গ্রহণ করা হয়েছে, সেই সম্পদগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। পরবর্তীতে ব্যবসা প্রতিষ্ঠানের অর্থনৈতিক ক্ষতি হতে পারে, কাজেই ঋণ মূলধন যত বেশি সেই প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকিও তত বেশি, এবং এই ক্ষেত্রে প্রতিষ্ঠানকে কাম্য ঋণ নীতি গ্রহণ করা উত্তম। অর্থাৎ ঋণের মূলধনের কত অংশ ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে, এবং সেটি অবশ্যই কারবারের অর্থনৈতিক সক্ষমতার উপর বিবেচনা করে ঋণ গ্রহণ করতে হবে। এরপরে যদি দেখি বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, সেটি হচ্ছে সুদহারের ঝুঁকি। সুদহারের ঝুঁকি কি? অনেক সময়ে সুদহারের পরিবর্তন হয়, অর্থাৎ সুদহারের পরিবর্তন এবং এর ফলে যে বিনিয়োগের মূল্য সেটি হ্রাস পায়। এ ধরনের আশঙ্কা থেকে যে ঝুঁকি তৈরি হয় তাকে বলা হয় সুদহারের ঝুঁকি। বিনিয়োগকারীরা বন্ড, ডিভেঞ্চার্স,
এবং এই ধরনের কোনো প্রতিষ্ঠানে যখন বিনিয়োগ করে থাকেন সেখানে সুদহার নির্দিষ্ট করা থাকে। পরবর্তীতে সরকারি কোনো আইন অথবা বাংলাদেশ ব্যাংকের কোনো নির্দেশনার কারণে এই সুদহারের মধ্যে পরিবর্তন ঘটে। সুদহার যদি কমে যায় তাহলে এই ধরনের ঝুঁকি সৃষ্টি হয়ে থাকে, বিনিয়োগকারী তার প্রত্যাশিত মুনাফা সেক্ষেত্রে পায় না। তারল্য ঝুঁকি, বিনিয়োগকারীর অর্থ শেয়ার, বন্ড ও ডিভেঞ্চার ইত্যাদিতে যদি বিনিয়োগ করা হয় পরবর্তী সময়ে সেটি নগদায়নের প্রয়োজন হতে পারে। শেয়ার, বন্ড এবং ডিভেঞ্চারের ক্ষেত্রে, বন্ড ও ডিভেঞ্চারের ক্ষেত্রে বিশেষত মেয়াদ পূর্তির আগে সেটি নগদায়ন করা যায় না। তো নগদায়নের ক্ষেত্রে খুব সহজে এবং দ্রুততম সময়ে যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করতে না পারলে এই তারল্য ঝুঁকি তৈরি হয়, যেটি বিনিয়োগকারীর জন্য এক ধরনের অসুবিধার কারণও বটে। এখন দেখি আমরা যে ঝুঁকির তাৎপর্য, এই ঝুঁকি বিষয়ে কেন আমাদেরকে অবগত হতে হবে বা কি। ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ঝুঁকির বিশেষ ভূমিকা রয়েছে যা ঝুঁকির তাৎপর্য বহন করে থাকে। প্রথমত, যে কোনো কোম্পানির সাফল্য তথা সার্বিক উদ্দেশ্য সাধনে ঝুঁকির প্রভাব রয়েছে। অপ্রত্যাশিত ঘটনা, অপ্রত্যাশিত ক্ষতি ঘটার সম্ভাবনাকেই ঝুঁকি বলে। তাই ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নের সময়ে ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ বিচার বিশ্লেষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচা যায়। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে যেই লক্ষ্য বা উদ্দেশ্য স্থির করা হয় সেই লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে ঝুঁকি অনেক সময় বাধা হিসাবে কাজ করে থাকে এবং সেই অপ্রত্যাশিত অনেকগুলো ঘটনা অনেক সময় ঘটে যেতে পারে। তো ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ওই সকল বিষয়কে বিবেচনায় রেখে যদি তাদের পরিকল্পনা প্রণয়ন করে থাকে তাহলে সেই বিকল্প ব্যবস্থায় ক্ষতিটাকে কমিয়ে আনা যায় বা ঝুঁকির পরিমাণকে একটা কাঙ্ক্ষিত মাত্রায় রাখা যায়। দ্বিতীয়ত, ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা নির্ভর করে পণ্যের বাজার চাহিদার উপর। বিভিন্ন কারণে এই বাজার চাহিদার মধ্যে পরিবর্তন আসতে পারে, বিশেষ করে ক্রেতাদের যদি আয় কমে যায় অথবা অন্য কোনো পরিস্থিতি তৈরি হয় সেই ক্ষেত্রে ক্রেতাদের অভ্যাস বা রুচির মধ্যে যদি পরিবর্তন এসে যায় তাহলে বাজার চাহিদার মধ্যেও পরিবর্তন আসতে পারে। ফলে ব্যবসা শুরু করার আগেই প্রতিটি প্রতিষ্ঠানের বাজার চাহিদা সম্পর্কে বিচার বিশ্লেষণ করে একটি বাস্তবসম্মত চাহিদার অনুমান করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবসা পরিচালনা ও বাস্তবায়ন করতে হবে। বাজারের প্রকৃত চাহিদা অনুমেয় চাহিদা থেকে কম বা বেশি হতে পারে, কোনো কারণে প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয় থেকে খুব কম হলে পর্যাপ্ত মুনাফা অর্জন সম্ভব হয় না। এরূপ অবস্থা পর্যায়ক্রমে চলতে থাকলে একসময়ে কোম্পানির অস্তিত্ব সংকট দেখা দিতে পারে। অর্থাৎ যে সকল অনুমান করা হবে সেই সকল অনুমান যাতে বাস্তবসম্মত হয় এবং বিজ্ঞানসম্মত হয়, অনুমানটার যাতে দিন আর রাতের মতো তফাত না থাকে। অনুমানের মধ্যে অবশ্যই ফরাক থাকবে, 100 টাকা বিক্রয়ের আশা করে থাকলে সেখানে হয়তো 80 টাকা হতে পারে, কিন্তু সেটা যদি 10 টাকায় নেমে আসে তাহলে পুরো পরিকল্পনার মধ্যে ভিন্নতা আসতে পারে এবং পরবর্তীতে ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যেতে পারে। এখন আমরা দেখি যে ঝুঁকি মুক্ত আয় ও ঝুঁকি বহুল আয় কি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবে, সকল আয় ঝুঁকিবহুল নয়, কিছু কিছু আয় ঝুঁকিমুক্ত আয় হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ যে সকল আয়ে প্রত্যাশিত, যে সকল বিনিয়োগে প্রত্যাশিত আয় পাওয়া যায় সে সকল আয়কে ঝুঁকিমুক্ত আয় বলা যায়। যেমন ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ, ব্যাংকে আমানতের উপরে সুদ, এগুলো নির্ধারিত এবং এগুলোর ক্ষেত্রে পরিবর্তন হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে না। এ ধরনের আয়কে
ঝুঁকিমুক্ত আয় হিসেবে বিবেচনা করা যায়। অন্যদিকে যেসব আয়ের সাথে ঝুঁকি জড়িত সেগুলোকে ঝুঁকিবহুল আয় বলা হয়, অর্থাৎ বিনিয়োগকারী প্রত্যাশা করেন এক ধরনের আয়, বাস্তবে তার ভিন্ন রকম হয়। বিশেষ করে শেয়ারে বিনিয়োগ যদি করা হয়, সাধারণ শেয়ারের বিনিয়োগের ক্ষেত্রে এই আয়টি সবচেয়ে বেশি ঝুঁকিবহুল আয় হিসেবে বিবেচিত হয়ে থাকে। এ ধরনের আয়ের ক্ষেত্রে প্রত্যাশিত আয় এবং প্রাপ্ত আয়ের মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করা যায়। এখন আমরা এই ঝুঁকি ও অনিশ্চয়তা কিভাবে পরিমাপ করব সে বিষয়টি দেখার চেষ্টা করি। ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনার জন্য ঝুঁকি পরিমাপ করা অত্যাবশ্যকীয়। প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের বিচ্যুতি হতেই ঝুঁকির সৃষ্টি, অর্থাৎ প্রত্যাশিত আয় যা প্রকৃত আয় তার থেকে কম বা বেশি, এই বিচ্যুতি হতেই ঝুঁকির সৃষ্টি। এ কারণেই প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের বিচ্যুতি থেকে ঝুঁকি পরিমাপ করা হয়। ঝুঁকি পরিমাপের জন্য আমরা আদর্শ বিচ্যুতির ব্যবহার দেখব এবং আদর্শ বিচ্যুতি একটি পরিসংখ্যানিক পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে আমরা ঝুঁকি পরিমাপ করে থাকি। এক্ষেত্রে আমাদেরকে নিচের সূত্রটি ভালোভাবে খেয়াল করতে হবে। আদর্শ বিচ্যুতি পরিমাপের ক্ষেত্রে সূত্রটি হচ্ছে রুট ওভার স্যামুয়েশন আই বিয়োগ গড হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এক্ষেত্রে স্যামুয়েশন আই মাইনাস গড হোল স্কোয়ার বলতে কী বোঝায়? অতীতে অর্জিত আয় হার হতে গড় আয় হারের পার্থক্যের বর্গের সমষ্টি, আর এন হচ্ছে কত বছরের আয়, অর্থাৎ যত বছর তত বছরের সংখ্যা। এখন এই সূত্রের প্রয়োগ দেখি আমরা, যে একটি প্রকল্পে পাঁচ বছরের আয়ের শতকরা হার ছিল যথাক্রমে 12%, 13%, 8%, 7% ও 5%। এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করি, বা এর আদর্শ বিচ্যুতি কত হবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবে, পাঁচ বছরের আয় 12%, 13%, 8%, 7% ও 5%। তো এই আদর্শ বিচ্যুতি নির্ণয়ের জন্য আমাদেরকে এই নিচের চক অনুযায়ী করতে হবে, যে প্রথম কলামে থাকবে বছর, দ্বিতীয় কলামে থাকবে আয়ের হার, শতকরা হার, আমি পার্সেন্টেজটাকে ব্রাকেটে রেখেছি, এখানে আয় থেকে গড় আয়টা বের বিয়োগ করব, আর গড় আয় থেকে গড় আয়ের বিয়োগ ফলের তর্ক করে নিব এই কলামে। প্রথম বছরে আমাদের আয় ছিল 12%, দ্বিতীয় বছরে 13%, তৃতীয় বছরে 8%, চতুর্থ বছরে 7% এবং পঞ্চম বছরে 5% ছিল। এখানে গড় করব প্রথমে। আমরা জানি গড় হচ্ছে রাশিগুলোর যোগফল বা রাশির সংখ্যা। এই পাঁচটা রাশির যোগফল হচ্ছে 45। 45কে 5 দিয়ে ভাগ করলে আমি গড় পেয়ে গেলাম 9। এখন এই 9 আমি প্রত্যেক বছরের আয় থেকে বাদ দিয়ে দিয়ে গেলাম। প্রথম বছরে আমার আয়ের হার 12, 12 থেকে 9 বাদ 3, এখানে আমি কী করলাম, 3-এর স্কোয়ার করলাম, অর্থাৎ 3 গুণ 3 = 9। এরপরে দ্বিতীয় বছরে আয় ছিল 13, 13 থেকে গড় আয় 9 বাদ দিলাম, থাকলো 4, 4-এর স্কোয়ার হলো 16। তৃতীয় বছরে 8, 8-এর থেকে 9 বাদ, মানে বিয়োগ 1, আর বিয়োগ 1-এর স্কোয়ার আমরা জানি যে কোনো সংখ্যাকে যখন আমরা দুইবার গুণ করি, অর্থাৎ মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যায়, এই জন্য +1। তৃতীয় বছর, চতুর্থ বছরে আমাদের গড় আয়ের হার ছিল 7%, আর গড় আয় হলো 9, 7 থেকে 9 বাদ দিলাম, বিয়োগ 2, বিয়োগ 2কে যখন বর্গ করলাম আগের মতোই বিয়োগ চিহ্ন চলে যাচ্ছে, কারণ বিয়োগ বিয়োগে যোগ হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে +4। আর শেষ বছরে 5 থেকে 9 বাদ দিলাম, তাহলে বিয়োগ 4, আর বিয়োগ 4-এর বর্গ যখন করলাম 16। এখন এই বর্গের সমষ্টি আমরা করলাম, স্যামুয়েশন কত, 46। এখন আমরা জাস্ট সূত্রে এই মানটা বসিয়ে দিলে রেজাল্টটা পেয়ে যাব। আমরা আদর্শ বিচ্যুতির সূত্রটি জানি, সামুয়েশন
root over summation I বিয়োগ গড় হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। তো আমরা n এর সংখ্যা পেয়েছি 5, 5 বছর, আর সামুয়েশন আই মাইনাস গড হোল স্কয়ার পেয়েছি 46, সেটি বসিয়ে দিলাম। পরের লাইনে এসে 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4 দিয়ে যদি 46 কে ভাগ করি তাহলে পেয়ে গেলাম 11.5। 11.5 এর রুট যদি আমি করি তাহলে পেলাম কত, 3.39%। এক্ষেত্রে আমার আদর্শ বিচ্যুতি হচ্ছে 3.39%। শিক্ষার্থী বন্ধুরা, আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে যে আদর্শ বিচ্যুতির বড় মান অর্থাৎ যত বেশি মান হবে ঝুঁকির পরিমাণ তত বেশি হবে, আর আদর্শ বিচ্যুতির যত ছোট মান হবে তাহলে কম ঝুঁকি হবে। এখানে আমরা যদি আরও একটু খেয়াল করি যে এই গড় আয়, আমার এখানে গড় আয় হচ্ছে 9%, আর আমার আদর্শ বিচ্যুতি হচ্ছে 3.39%। গড় আয় থেকে আদর্শ বিচ্যুতির মান যদি ছোট হয় সেই প্রকল্পগুলোতে ঝুঁকির মাত্রা কম, অর্থাৎ এই সকল প্রকল্পে বিনিয়োগ চালানো যায়, কম ঝুঁকিপূর্ণ। আর অনেক সময় তোমাদেরকে পরীক্ষার সময়ে দুটি প্রকল্প দিতে পারে, দুটি প্রকল্পের আদর্শ বিচ্যুতি বের করে যেই প্রকল্পটির আদর্শ বিচ্যুতি কম হবে সেই প্রকল্পে বিনিয়োগ যুক্তিযুক্ত হবে, আর যে প্রকল্পে আদর্শ বিচ্যুতির মান বেশি হবে সেই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ, বিনিয়োগ করা ঝুঁকি বহুল হবে। এরপরে আমরা একটু মূল্যায়নে যাই যে ঝুঁকি কাকে বলে। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আমরা নিশ্চয়ই উত্তর করতে পারবো যে ঝুঁকি হচ্ছে পরিমাপযোগ্য অনিশ্চয়তা, অর্থাৎ যে অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে ঝুঁকি বলা হয়। তারপরে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কয় ধরনের, দুই ধরনের, কী কী, সুদহারের ঝুঁকি, আরেকটি হচ্ছে তারল্য ঝুঁকি। আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি কী, আদর্শ বিচ্যুতি সমান রুট ওভার সামুয়েশন আই বিয়োগ গড হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বাড়ির কাজ দেখি যে স্বর্ণা ও ঝর্ণা নামে দুটি প্রকল্প হতে 5 বছরের আয়ের হার নিম্নরূপ। স্বর্ণা প্রকল্পে প্রথম বছর থেকে পঞ্চম বছরের আয়ের হার দেওয়া আছে এবং ঝর্ণা প্রকল্পের প্রথম থেকে পঞ্চম বছর পর্যন্ত আয়ের হার দেওয়া আছে। এখন প্রথম প্রশ্ন, আদর্শ বিচ্যুতি কোন ধরনের পদ্ধতি? আমরা এর আগেই পড়েছি আদর্শ বিচ্যুতি একটি পরিসংখ্যানিক পদ্ধতি। দায় পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? সেটি হচ্ছে আর্থিক ঝুঁকি, এবং সেটি ব্যাখ্যা করবে তোমরা তোমাদের বইয়ের আলোকে। স্বর্ণা প্রকল্পের আদর্শ বিচ্যুতি আমরা পূর্বের নিয়মে আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। উপরের কোন প্রকল্পে বিনিয়োগ বন্ধ করে দেওয়া উচিত গাণিতিকভাবে দেখাও। তোমাকে স্বর্ণা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করবে, একইভাবে ঝর্ণা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করবে, এবং যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি বেশি সেই প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত বলে জানিয়ে দিবে। আশা করি এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে যুক্ত ছিলে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।